হ্যালো বন্ধুরা নমস্কার আমি কল্যাণ যে আজকে যে মালগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো হচ্ছে যাবে রায়গঞ্জে উত্তর দিনাজপুরে রায়গঞ্জে উত্তর দিনাজপুরে যাচ্ছে তো এইখানে যে নিচ্ছে সে ভাইয়ের নাম বান্টি দাস তো সে যেগুলো মালগুলো নিচ্ছে বলেছি আমি এইখানে কুড়ি পির এখানে বক্স আছে গোলাপের দুশো পিস আছে এবং চন্দনের কুড়ি পির আছে দুশো পিস আর আছে হচ্ছে তিরিশ এমআরপির আছে চম্পা আছে দুশো পিস চন্দন আছে দুশো পিস এবং রজনীগন্ধা আছে দুশো পিস আর আছে দুশো পিস পাইনঅ্যাপেল কুড়ি এমআরপির এই যে দেখতে পাচ্ছেন কুড়ি এমআরপির এটা পাইনঅ্যাপেল এর সঙ্গে আছে পাউচ আছে অর্থাৎ তিন ইঞ্চি যে পাউচ আছে অর্থাৎ এই বক্সের ভিতরে যে ইনার পাউচ সেটা ঢুকাবে তো কাঠি যার মধ্যে রাখবে আর কি সেটা এবং পারফিউম আছে দেখতে পাচ্ছেন এখানে তিন রকমের পাঁচশো গ্রাম করে আছে ঠিক আছে এখানে পাইনঅ্যাপেল আছে রজনী আছে এবং চন্দন আছে তো এক নম্বর কোয়ালিটি সব এবং এগুলো যাচ্ছে আর এর সঙ্গে আছে পনেরো কেজি কাঠি আছে র কাঠি আট ইঞ্চি ব্যাক কাঠি পনেরো কেজি আছে এবং দেখতে পাচ্ছেন পনেরো এমআরপি পিজের বক্সের যে আউটার সেগুলো খুব সুন্দর ফিনিশিং এবং দেখতেও খুব ভালো দেখতে পাচ্ছেন এখানে চম্পার আউটার এটা এটা চম্পা আছে এবার এটা দেখুন এটা চন্দনের আউটার আছে এবং এটা হচ্ছে রজনীগন্ধার আউটার আছে আউটার খুব বড় মাপের এবং বক্সগুলো দেখেন কুড়ি তিরিশ টাকায় মারপিট যে বক্সগুলো সেগুলো কিন্তু অনেক হচ্ছে বড় আর কি যে সাইজে অনেক বড়ো অর্থাৎ তিরিশ টাকা যে এম যে বক্স হয় এই ধরনের সেই চওড়া বক্স এবং এর গেট খুব সুন্দর এবং ভালো তো রজনীগন্ধা আছে চন্দন আছে চম্পা আছে দুশো দুশো করে এবং পাইনঅ্যাপেল আছে এমআরপি কুড়ির হচ্ছে দুশো প্লাস আউটার দিয়ে আর এখানে আছে দেখতে পাচ্ছেন গোলাপ আছে দুইশো চন্দন আছে কুড়িয়ে মারপিট দুইশো পিস পারফিউম আছে হাফ কেজি করে মোট তিন রকমের আছে আর কাঠি আছে এর সাথে যে হচ্ছে পনেরো কেজি কাঠি আছে তো আমি আপনাদের দেখিয়ে দিলাম এবং ভাই তোমাকে দেখিয়ে দিলাম বান্টি দাস যে উত্তর দিনাজপুরে রায়গঞ্জে মালটা পৌঁছানোর পরে তুমি আমাকে অবশ্যই হাতে পাওয়ার পরে ফোন করে একবার আমাকে বলে দেবে যে দাদা আমি মাল পেয়ে গেছি এবং অবশ্যই আশা রাখি পরবর্তীতে তুমি অর্ডার করবে এবং ভালোভাবে এই বিজনেসটা শুরু করো এবং মার্কেটিং করো মার্কেটিং করে যে বেস পয়েন্ট তৈরি করতে হবে তারপরে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ব্যবসা বাড়বে তো এটা হচ্ছে ব্যাপার এই রকম সিস্টেমে তোমাকে বিজনেস করতে হবে তো এই রকম সিস্টেমে বিজনেস করতে গেলে আস্তে আস্তে কিন্তু মার্কেটিংটা ধরতে হবে তো এই মালগুলো আমি দিচ্ছি দাসকে রায়গঞ্জ উত্তর দিনাজপুরে তো এটা চলে যাবে এবং পাওয়ার পরে অবশ্যই আমাকে একবার কল করে জানিয়ে দিও তো আপনারা যদি এখানে এরকম মাল নিতে চান বিভিন্ন জায়গাতে যারা আছেন আর কি যে সমস্ত দাদারা ভাইরা বন্ধুরা তো অবশ্যই নিতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার বলেছি নাইন সিক্স ওয়ান ফোর থ্রি ডবল জিরো ডবল নাইন সেভেন এখানে কন্ট্যাক্ট করবেন মাল নেওয়ার জন্য অবশ্যই আর যদি বা আপনাদের পাশাপাশি লোকাল এরিয়াতে কোনো ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান থাকে এবং যেখান থেকে আপনারা যে ভালো মালটি পেতে পারেন এরকম জানা থাকলে অবশ্যই সেখান থেকে আপনারা কিন্তু নিতে পারেন তো অবশ্যই তো যেখান থেকে আপনারা যেরকম সুবিধা হবে সেইভাবে আপনারা নেবে এবং এ সমস্ত নিয়ে আপনারা মার্কেটিং করুন এবং ধীরে ধীরে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যান বন্ধুরা হচ্ছে আপনার বান্টি দাসের কাঠি পনেরো কেজি কাঠি দিচ্ছেন তো ভাই সেই পনেরো কেজি পনেরো কেজি কাঠি নিচ্ছে সেই কাঠিগুলো দেখুন কত সুন্দর ফিনিশিং একদম মনস্তিন কাঠি এবং এর যে ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো তো বানটি দাস দুটো বস্তা হচ্ছে ভাই তো দেখতে পাচ্ছেন এখানে বানটির ডাশ লিখা আছে তো আর এই কাঠিগুলো দিয়ে একটা বস্তা হবে আর কি সেই বস্তা দেখতে পাচ্ছেন এখানে হবে আর কি তো কাঠিগুলো বাইকে পাঠাচ্ছি তো অবশ্যই এগুলো কিন্তু আপনারা যেখানে খুশি নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এই একটা বস্তা আছে এবং আর একটা বস্তা কাঠির জন্য করে দিচ্ছি আমি তো দেখুন প্রত্যেকটি কাঠি কিন্তু এই ওয়ান কোয়ালিটি এবং ফিনিশিং খুবই ভালো দেখতে পাচ্ছেন এই কাঠির কিন্তু ফিনিশিং খুবই ভালো এবং কোনো সমস্যা নেই কোনো বার্নিং প্রবলেম কিচ্ছু নেই এক নম্বর কোয়ালিটির কাঠি এটা তো আপনারা কিন্তু নিতে পারেন যেখান থেকে আপনারা ভালো পাবেন সেইখান থেকে কিন্তু আপনারা অবশ্যই মালগুলো পারচেস করবেন এবং ধূপকাঠি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে অবশ্যই কিছু পয়সা আন করতে পারবেন বন্ধুরা তো এই হচ্ছে কাঠি তো এই কাঠি এবং এই ব্যাগের মধ্যে যে বক্স আছে কার্ডবোর্ডের বক্স সেগুলো পাঠানো হচ্ছে রায়গঞ্জ উত্তর দিনাজপুরের বান্টি দাসকে তো এই হচ্ছে ওনার মাল আর কি টোটাল বলছি আমি বান্টি দাস তুমি হচ্ছে মালটি পাওয়ার পরে অবশ্যই আমাকে জানিয়ে দিও এবং বাস থেকে নামিয়ে আমাকে ফোন করে জানিয়ে দিও যে মাল পেয়ে গেছে আর কি তো দেখতে পাচ্ছো তোমাকে আমি সব কিছু মাল দিয়ে দিয়েছি এবং দেখে দিলাম পাঠিয়ে যাচ্ছে পনেরো কেজি এবং এই সমস্ত মাল আমি কিন্তু সম্পূর্ণ এখন পার্সেল করে তোমাকে আমি বাসে পাঠিয়ে দেবো এবং তুমি নিয়ে অবশ্যই সেখান থেকে হচ্ছে বাস স্ট্যান্ড থেকে এসে মাল পারচেস করে নেবে এবং আমাকে পাওয়ার পরে অবশ্যই কিন্তু আমাকে একবার কল করে জানিয়ে দেবে আর কি ঠিক আছে তো আপনারা নিতে পারলে নিতে পারেন যেখান থেকে খুশি আপনাদের মতো জায়গা থেকে আপনারা নেবেন তো ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন এবং যাতে কোনো অসুবিধা না হয় প্রথম পরে যাতে আপনারা না হচ্ছে লস হয় বা না ঠকেন সেই জন্য আমি আপনাদের প্রত্যেকটি ভিডিও আমি দেখিয়ে দিই এবং আপনারা ভালোভাবে বিজনেস করুন এবং আমি এটাই চাই এবং ভালো মালগুলো নেওয়ার চেষ্টা করুন এবং বাজারে ভালো মাল দেওয়ার চেষ্টা করুন বন্ধুরা তো এখন চলুন আমি ছেড়ে দেবো এবং পাওয়ার পরে অবশ্যই আমাকে যেন একে পেটি করবো পার্সেলটা তৈরি করবো এখন বস্তা করব বস্তা করে আমি সরাসরি লাগিয়ে দেবো আর কি তো ভিডিওটি এতটুকুই ছিল বন্ধুরা উত্তর দিনাজপুর আজকে মাল যাচ্ছে আমার রায়গঞ্জে তো নমস্কার ধন্যবাদ গুড ডে